দুই কিশোরীকে সিগারেট টানতে টানতে জাতীয় সংগীত গাইতে আপনারা সবাই হয়তো দেখেছেন। জানেন কি কে এই দুই কিশোরী, কোথায় থাকেন তারা, কি অবস্থায় রয়েছে এখন তারা, দেখুন গোটা প্রতিবেদনটি। গত 5 এপ্রিল জাতীয় সংগীত সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে যায়। সর্বত্র ছিছিকারের পর অবশেষে খোঁজ পাওয়া গেল এই দুই কিশোরের। জানা গেছে বিতভাবে জনগণ মন গাওয়া ভাইরাল ভিডিও দুই কিশোরী দমদমের বাসিন্দা। গোটা ঘটনাটি নজরে আসতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আত্রেয়ী হালদার। তিনি বলেন গত 6 এপ্রিল প্রথম ভিডিওটি নজরে আসে, শুধু জাতীয় সংগীত নয়, ভিডিওতে জাতীয় পতাকারও অবমাননা করেছে দুই স্কুল পড়ুয়া, যা দেখে আমরা বাকরুদ্ধ। আর তখনই ঘটনার যথাযোগ্য শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করি। ঘটনাটি লালবাজার সাইবার ক্রাইম এবং ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছেন আইনজীবী। প্রাথমিকভাবে একজনের পরিচয় জানা গেলেও ইতিমধ্যে দুই কিশোরের বিষয়েও জানা গিয়েছে। পুলিশের কাছে সমস্ত বিবরণই তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত ঘটনাটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে বলে জানান আইনজীবী। প্রসঙ্গত, ভিডিওর শেষে দুই কিশোরীকে হাত জোর করে বলতে দেখা গিয়েছে, আমাদের ক্ষমা করে দিও বন্ধুরা, যদিও তাদের চোখে মুখে তখনও বিন্দুমাত্র অনুশোচনার ভাব বোঝা যায়নি। দুই কিশোরীর জাতীয় সংগীত অবমাননার ভিডিও ভাইরালের পর তাদের পরিবার ভয়ে গা ঢাকা দিয়েছে বলে খবর রয়েছে। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন। ক্ষমা করে দিও গাইজ, আমাদের ক্ষমা চাইছি তোমার কাছে।